মাত্র দুই মাসের ব্যবধানে আমার কাছে বরাদ্দ আইছে 29 কোটি টাকা। আমি দোয়া চাই যাতে আমার এই মানগাদের নকশা না। আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে এম এইচ আজাদ, একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং আইআরএস এনরোলড এজেন্ট। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমেরিকার নিউ ইয়র্কের ব্রনসের বাংলাদেশি সোসাইটি অফ ব্রনসের একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছি। সেখানে উপস্থিত ছিল বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এমপি ব্যারিস্টার সুমন সাহেব। আজকে ওনার পুরো বক্তব্যটি আপনাদের সাথে তুলে ধরলাম। উনি কি কি বলেছে ইফতারের ঠিক আগ মুহূর্তে, সেটা আমার যেরকম ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, কিন্তু ওনার যেই ওপেন চ্যালেঞ্জ, যে আজকে যে বলেছে, প্রতিটা মানুষের হৃদয়ে উনি ঢুকে গিয়েছেন। উনি যে কথাটা বলেছে যে মাত্র দুই মাসে উনি প্রায় 30 কোটি টাকা ওনার হাতে আসছে, এই টাকাটি উনি ওনার উপজেলার উন্নয়নে ব্যয় করবেন। ওনার কথা হলো যে যারা 5 বছর 10 বছর 15 বছর বা আরও এর আরও বেশি এমপি বা মন্ত্রী ছিলেন, তারা তাহলে কি পরিমাণ টাকা পেয়েছেন, তার কোনো খরচ কোন খাতে ব্যয় করেছে সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ জানে না। কিন্তু এই ব্যারিস্টার সুমন সাহেব আজকে উদাহরণ সৃষ্টি করেছেন যে উনি কোথায় খরচ করবেন না করবেন এর এ টু জ্যাড উনি পাবলিশ করবে। প্লাস প্রবাসীদের যেই দেশের যেই সম্মান মর্যাদা, প্রবাসীদের উন্নয়নের জন্য উনি কাজ করবেন। আমার আজকে ওনার বক্তব্যটা দেখে যেটা মনে হলো যে ওনার মতো যদি দেশপ্রেম সকল সংসদের সকলের থাকে, তাহলে আমাদের আর বিদেশে আসতে হবে না। বাংলাদেশটাই ধীরে ধীরে একটা বিদেশ হয়ে যাবে। একজন রাজনীতিবিদ সবার কাছে প্রিয় হয় না, বাট ওনার ভালো কাজগুলা সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট আমরা করি। তো চলুন তাহলে আজকে ওনার ভিডিওটা আমি আপনাদের সাথে, আপনাদের সবাইকে নিয়ে দেখি। আর আমেরিকাতে যদি কারো বাড়ি ক্রয় বিক্রয় করা দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি একজন লাইসেন্স রিয়েলটর, আমি ইনশাল্লাহ আপনাকে সবচেয়ে সহজভাবে হেল্প করে স্বপ্নের শহর আমেরিকায় একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব। আর আমরা প্রায় 21 বছর ধরে মর্গেজ করছি, আপনাদের যদি কারো মর্গেজ লাগে সেটাও হেল্প করতে পারবো ইনশাল্লাহ। ২৯ কোটি পায়, তার ইমান নষ্ট হওয়ার কাছে অসম্ভব। আমি দোয়া চাই যাতে আমার এই মানটা যেন নষ্ট না হয়। আর লোকে আমি যেহেতু 2 মাসে 29 কোটি টাকা পাইছি, আমি যেহেতু পাইছি আরো 349 জন এমপি তো পাইছি, আপনারা যারা যারা পারি আমার লেখা না, তারাও যেন তারার এমপি সাথে জিগাইতে পারেন যে ব্যারিস্টার যে টাকাটা পাইছে আপনারা তো পাইছেন, তা বলেন। তা আমি প্রতিদিন আমার ফেসবুকের মধ্যে আমি আপডেট দিই যে আমার যেমন আজকে গতকালকে আমার 82 লাখ টাকা সাইকেল প্লিজ আমার নামে বরাদ্দ হয়েছে। আমি ফেসবুক দিয়ে দিছি যে এই এই বরাদ্দ হয়েছে, এই এই ভাবে এই ভাবে খরচ হইতেছে টাকাগুলো। তা আমি আপনার কাছে তো আসাই যদি খালি টাকা কেমনে আয় আর কেমনে যায় এই খরচটা যদি আমরা দিতাম পারতাম, তাহলে বাংলাদেশ তারে এমন একটা জায়গা তেমন গেল না যে আপনারা গর্ববোধ করলেন বাংলাদেশ নিয়ে। আর প্রবাসীদের লেগে আমি সংসদ ভবনে সংসদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যা যা লাগে আমি বলার চেষ্টা করতেছি। আমার এলাকায় আমি প্রবাসীদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করতেছি। আপনারা জানেন যে প্রবাসীরা যেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গেলে প্রিভিলেজ পায়, প্রায়োরিটি পায়, এই জন্য আমি প্রবাসীদের জন্য আলাদা কার্ড
আমাদের এলাকার ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করতেছি কারণ আমি নিজে যেহেতু দেহাবিলো করে করতাম না আমি যেহেতু সিদ্ধান্ত নিছি হারাম খাইতাম না তাই আমি বাধ্য আর বস হইতাম না আমার কাছে অনেক টাকা থাকতে দেয় আমি দেখছি আর আমি সিদ্ধান্ত নিছি এমপিও আর পর আমার ব্যারিস্টার হিসেবে যাই ইনকাম তাও যেন আমি আমার এলাকা খোঁজ করতাম পারি কারণ এমপিও এর পর আমার কোন নিজের সম্পদ বলে কিছু তা হাল চিন্তা আর আমি সিদ্ধান্ত নিছি যে আমি যতদিন এমপি থাকব আপনারা তো আমার আমার ফ্যামিলি কেন থাকবে তারাও যেতে গেছে এটা শুনে আমার বাংলাদেশও আমার ফ্যামিলি আমার মানে ফ্যামিলি বলতে গেলে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চা তারা কখনো কোথাও আমি এমপি থাকা অবস্থায় পুরো সম্পদের মালিক হইতে পারবে না এটা নিউ ইয়র্কেও না ঢাকাতেও না কোথাও না এবং আমি বলে তুমি এটা একটা উদাহরণ হিসেবে থাকো যে এমপি হওয়া মানে কেন মাল বানানোর কোনো বিষয় না এমপিও মানে 6.5 লাখ থেকে 7 লাখ মানুষের দায়িত্ব দেওয়া এর মধ্যে একটা লোক যদি আপনার কারণে যদি না খেয়ে থাকে এটার জবাব আপনার দুনিয়া আখেরাতে দিতে হবে এই চিন্তা করলে এমপি হইলে দেখা যায় আখেরাত হারানোর সম্ভাবনা বেশি থাকে আমি আপনাদের কাছে দোয়া চাই আলী ভাই হাসান ভাই যারা আছেন এখানে এবং বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক আমাকে দাওয়াত দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আর আমার এলাকার লোকে দোয়া করবা আমি অলরেডি আপনারা কাছ থেকে 1.5 বছর সময় নিতেছি এরপরে আপনারা চেহারা দিয়ে আমার এলাকা দিকে আইবা এটা আমি এমন সুন্দর বানাইতেছি মনে হইব যে একটা পর্যটন নগরী হিসাবে ঘোষণা দিয়া যা যা কাজ করলে বিদেশিরা গিয়া এলাকা দেখবা এই ব্যবস্থা আমি করতেছি আপনারা আমার এলাকার আইবার লেগে দাওয়াত দিয়া আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আমি এখন অনুরোধ করছি আমাদের সংগঠনের সাবেক এবং বর্তমান উপদেষ্টা এবং সকল সদস্যবৃন্দ মঞ্চের পিছনে এসে দাঁড়ানোর জন্য আমরা বারিস্টার সুমন ভাইকে একটু সম্মান দেবো সবাই চলে আসেন সুমন ভাই সবাই চলে আসেন আগামী 6 এপ্রিল PS 106 এ ইফতার লোকাল ইলেক্টেড অফিসিয়ালের সৌজন্যে আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ আমাদের কাছে আরো কিছু অ্যাওয়ার্ড আছে আমরা সমস্ত ভোটার কারণে দিতে পারছি না ব্যক্তি চলে দেবো এখন আদান পড়ে যাবে এখন সবাই একটু স্টেজ থেকে নামে যান এখন আদান পড়ে যাবে তারপরে সবাই স্টেজ থেকে নেমে যাবে আমাদেরকে রদ্ধাশীল দিয়েছে এখন এই রদ্ধাশীল আমরা কিভাবে কাজে লাগাটা অনুভব দিয়ে রমজানের পরে বাকি 11 মাস মানুষকে সহযোগিতা করার জন্য গরিবদের সাহায্য করার জন্য আমরা এটা ট্রেনিং না আমরা বুঝে নি না যে আমরা এই সামাজিক অবস্থা কত কষ্ট মানুষ 12টা মাস কষ্ট করতেছে এদের যদি আমরা 1 মুঠি চিরা 1 মুঠি ডাল 1 মুঠি চাল তাকে আমাদের জন্য দিতে পারি এটাই হচ্ছে রমজান শরীফের শিক্ষা আমি সর্বশেষ কথাটাই বলবো যে আমরা যারা
উদার রাখতেছি উদার করে যেন এই শিক্ষাটা আমরা ধরে রাখি গরিবের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি সাধারণ মানুষকে যেন আমরা সুন্দরভাবে বিহেভিয়ার করতে পারি অবাধ অনাথ এতিম যারা আছেন তাদের কাছে যেন আমরা ছাই দিয়ে গুলি নিয়ে দাঁড়াইতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে آمين صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم আমি এখন দোয়া করতে দিলে পরে বয়ান করবেন না মসজিদে যাওয়া লাগে জানেন তো মসজিদে মানুষের কথা বলতেছে আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم الله রমজান শরীফ প্রায় 15 টা গত হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের গুনাহটাকে maaf করে দাও আমাদের জিন্দা মুর্দা মায়োদেরকে maaf ফরমাও আমাদের দেশের প্রতি দয়া নজর ফরমাও সারা বিশ্বের মুসলিম মুসলমানদেরকে সাহায্য ফরমাও ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য ফরমাও আল্লাহ আমরা কত রকমের খাবার খেতেছি কিন্তু আমাদের এই ভাইগুলো পানিও পাইতেছে না কাশতে মরম মর্মান্তিক করে আল্লাহ মেহরবানি করে এদের প্রতি দয়া নজর ফরমাও আল্লাহ আসলে বিশ্বের আনাসে আনাসে শান্তি নসিব ফরমাও আপনার হাবিবের উম্মতরা যে জানা আছে সবাইকে শান্তিতে রাখিও আমাদের ঘরে ঘরে শান্তি দান ফরমাও আমাদের আওলাদগুলোকে নেককার বানাও দিনদার বানাও নেকি আজগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও যাদের উদ্যোগে আজকে ইফতার মাহফিল আছে কবুল ফরমাও তাদেরকে জাযা খায়র দান ফরমাও দুনিয়া আখিরাতে বালাই নসিব ফরমাও মুরব্বী যারা আছেন হায়াত দান ফরমাও অসুস্থ যারা শিফা দিলা নসিব ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم এখন আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ হিসেবে ব্রোচের সম্মানিত সভাপতি জনাব সামিয়া জাকারিয়া সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম